नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। 59 बछर पर चार चारटी राज्य जे चार राशिर भाग्य निर्धारण करते चलेछे, एक चेटिया राजत्व करते चलेछे, से विषय निये ए भिडियोते आमी विस्तारित आलोचना करब। ताई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई आपनारा शुनबेन। देखुन, बर्तमाने मीन राशिते बृहस्पति, बुध, रवि एकत्रे अवस्थान करछे एवं 21 तारीख थेके चंद्र एक संगे अवस्थान करछे, अर्थात चतुर्ग्रही जोग सृष्टि करछे एवं चारटी राज्य सृष्टि होच्छे। एकटी हंस नामक महापुरुष राज्य, एकटी बुधादित्य राज्य, एकटी गजकेशरी राज्य एवं एकटी निजभंग विपरीत राज्य। चारटी राशिर साथे आमि आरो दुटी राशिर कथा आमि बोलबो। चारटी राशि एक्सिलेंट रेजल्ट पाबे एवं दुटी राशि मीडियम रेजल्ट पेते चलेछे। चार चारटी राज्य गजकेशरी राज्य, बुधादित्य राज्य, हंस नामक महापुरुष राज्य, निजभंग विपरीत राज्य। এই সময় অর্থাৎ 59 বছর পর এই মহাসংযোগে যে চার রাশি প্লাস টু অর্থাৎ ছয়টি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, আমাদের জীবনে সমস্যা তো রয়েছে কম বেশি, আর এখান থেকে একমাত্র যে গ্রহ আপনাকে উদ্ধার করতে পারে সেটি হচ্ছে শনি গ্রহ। কারণ শনি হচ্ছে ন্যায়মূর্তিক কারক, এই যে চারটি রাজ্য এবং শনি কিন্তু ফেভার পজিশনে রয়েছে এবং উদয়মান রয়েছে শনি, যার ফলে এই সময় বিশেষভাবে মানে শ্রেষ্ঠ সময় বলা যেতে পারে, এই রাশিগুলোকে করবে মালামাল। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের ক্ষেত্রে একটি আমার হাত জোর করে অনুরোধ, আপনারা সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন, নেগেটিভ থিঙ্কিং করবেন না। কৌশিকরা যারা ভিডিও দেখে কি না, তারা নেগেটিভ থিঙ্কিং করে না, হবে না না, হতে হবে, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। অর্থাৎ গ্রহের তো সাপোর্ট রয়েছে, তার সাথে সাথে আপনার মনোবলটাকে বাড়াতে হবে, আপনার ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে, আপনাকে সঠিক সংকল্প করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত আগামী দিনে আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। এই জন্য আমি বারবার বলি, বারবার একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে আমি বলি, নিজের জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন। সমস্যা তো রয়েছে, সমাধানের পথ রয়েছে। জ্যোতিষশাস্ত্র
মানব কল্যাণের শাস্ত্র। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমার হচ্ছে না। দেখুন, হচ্ছে না এই কথা যখন যারা বলছেন, তারা একবার নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখাটা বিচার করে দেখুন। আর যদি রেমেডির বিষয়টা আসি, আগে রোগ নির্ণয় করা দরকার, তবে ওষুধ খাওয়া দরকার। অর্থাৎ আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, আপনার নবাংশ চার্ট, নবগ্রহের পজিশান, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, আপনার কিসের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা চলছে, সেটা আগে জানা দরকার, তবেই বলা যাবে যে আপনার জীবনে পরিবর্তন হবে, ইয়েস আর নো। দেখুন, আমি বারবার বলি, কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আর যার আমি হাত ধরি তাকে আমি টেনে তুলি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এইবার আমি আপনাদেরকে কিছু আলোচনা করি, এই চার চারটি রাজ্যকে বলে কোন এই ছয়টি সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, তার মধ্যে চারটি রাশি এক্সিলেন্ট পেতে চলেছে। প্রথম রাশি এক্সিলেন্টের পজিশানে, সেটি হচ্ছে মিথুন রাশি। আপনার কর্মভাবে চার চারটি রাজ্য, বুধাদিত্য রাজ্য, হংস মহাপুরুষ রাজ্য, গজকেশ্বরী রাজ্য, নিজভঙ্গ বিপরীত রাজ্য, আপনার ব্যবসা, আপনার কেরিয়ার, আপনার কর্ম এবং আপনার সম্পত্তি, স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন মিথুন রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। রাশিতেই চার চারটি রাজ্য, হংস, বুধাদিত্য রাজ্য, গজকেশ্বরী রাজ্য, নিজভঙ্গ রাজ্য। মীন রাশির সুখের দিন শুরু, চাইলেও ভুলতে পারবেন না মীন রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন মীন রাশি। এই সময়ের মধ্যে আপনারা প্ল্যানিং করুন, অর্থাৎ কোন সময়টাতে আপনারা কাজ করবেন, এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা হোক, কর্ম হোক, সম্পত্তি হোক, শেয়ার বাজারের হোক, স্টক মার্কেট হোক, গোল্ড হোক, ফাটকা হোক, এই সময় থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন মীন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন। ডুবে গেছে, আটকে গেছে টাকা পুনরুদ্ধার, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, বুধাদিত্য রাজ্যকে ভাগ্য এবং কর্ম, গজকেশ্বরী রাজ্যকে আপনাদের সম্পত্তি, নিজভঙ্গ রাজ্যকে আপনার ব্যবসা, এই জায়গাগুলো, হংস নামক মহাপুরুষ রাজ্যকে আপনার সম্পত্তি, কেরিয়ার এবং সুখ সাধন আপনার বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি। এই 59 বছর পর এই শুভ রাজ্যকে কন্যা রাশির ভাগ্য তো চমকাবেই চমকাবে। আপনার এই সময়ে সফলতা দেখা যাচ্ছে, আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেবে, একচেটিয়া রাজত্ব করবে কন্যা রাশি, লিখে রাখুন। এরপর যে রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কপাল খুলতে চলেছে, অদ্ভুত অকল্পনীয়
ভাগ্যভাবে এই চার চারটি রাজ্য আপনাদের ধনের বৃদ্ধি করবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির পঞ্চমভাবে চার চারটি রাজ্য আপনাদের তো ভাগ্য নিশ্চিত রূপে চমকাবে, আপনাদের গোল্ড শেয়ার বাজার, আপনার চাঁদি রূপা থেকে আপনারা লাভ পাবেন, স্টক মার্কেট ট্রেন্ডিং ফাটকা থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত লাভ পেতে চলেছে। এই 59 বছর পর এই শুভ রাজযোগে বৃশ্চিক রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ এই যে 6টি রাশির আমি কথা বললাম, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ভাগ্য চমকাতে চলেছে। নমস্কার।